বৈশাখের খরতাপের উত্তাপ ছড়িয়েছে নিত্যপণ্যের বাজারে, বাড়ছে শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে নোয়াখালী থেকে মাওলা সুজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদি নূর পরশ। আমরা প্রথমে যুক্ত হচ্ছি সুজনের কাছে। সুজন, বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন সেটি জানতে চাইবো। এর মধ্যে আপনি আরেকটি বিষয় জানাবেন, গরমে বেচা কেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন বাজার পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আমি যদি শুরুতেই দাঁড়িয়ে আছি, আমি সবজি বাজারে শুরুটা করতে সবজি বাজার দর নিয়ে। শীতকালীন সবজির পরে বাজারে গ্রীষ্মকালীন সবজি আসতে শুরু করেছে, তো এই ক্ষেত্রে সবজির দামে কিছুটা হেরফের হয়েছে। সবজি বিক্রেতারা জানিয়েছে যে সবজির দাম কিছুটা বাড়তির পথে রয়েছে, তারপরে এটি তারা বলছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নাগালের ভিতর রয়েছে। এরপরে যদি আমি মুদি পণ্যের বাজারের কথা বলতে চাই, কিছু বিক্রেতার সাথে কথা হয়েছে, তারই জানিয়েছেন কিছু কিছু মুদি পণ্যের দাম এই সপ্তাহে বেড়েছে, যেমন চালের দাম বেড়েছে, বিভিন্ন মশলার দাম বেড়েছে, বিশেষ করে রসুনের দাম বেড়েছে, আদার দাম বেড়েছে, জিরার দাম বেড়েছে, আরও কিছু মশলাপাতির দাম বেড়েছে। তো ক্রেতারা বলছে যে সামনে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদকে কেন্দ্র করেই এখন থেকে মশলার দাম বাড়তে শুরু করেছে, যেটি আস্তে আস্তে হয়তো বা নাগালে বাইরে চলে যাবে বলে তারা ধারণা করছে। এরপরে যদি আমি মাছের বাজারের কথা বলতে চাই, তাহলে বলতে হচ্ছে যে দেশীয় মাছের বাজারে সরবরাহ কম থাকায় বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট থেকে যেসব মাছ আসছে, সেসব মাছ আসলে অনেকটা দামটা নাগালের বাইরে চলে যাচ্ছে। মাছ বিক্রেতারা জানিয়েছে যে পরিবহন দামের সাথে সঙ্গতি রেখে তাদেরকে বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে, সেই বাড়তি দামের সাথে সঙ্গতি রেখে বাজারে তাদেরকে খুচরা দামে বিক্রি করছে, তাই এ দামে কিছুটা বাড়তি দামে তাদের বিক্রি করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তারপরে যদি আমি মাংসের বাজারের দিকে যাই, সেটি যে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি ধরে, খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। আসলে গরুর মাংসের দাম যে পর্যায়ে রয়েছে, অনেক ক্রেতা বলছেন এটা একটা বিলাসিতার পর্যায়ে রয়েছে, 800 টাকা কেজি ধরে মাংস খাওয়াটা অনেকের পক্ষে অসম্ভব, অনেক পরিবারের পক্ষে সম্ভব নয় এটি। এরপর যদি আমি মুরগির বাজারের দর বলতে চাই, যে লেয়ার মুরগি কিছুটা কমে 200 টাকা এসে দাঁড়িয়েছে, অপরদিকে সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি জাতের মুরগি রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো আমি এক্ষেত্রে আমার সাথে একজন বাজারের সাধারণ ক্রেতা রয়েছেন, আমি সেই ক্রেতার সাথে কথা বলবো। বাজার পরিস্থিতি আপনি কি দেখছেন, কি মনে করছেন, বা প্রশাসনের প্রতি কোনো দাবি আছে কিনা? আসলে অত্যন্ত দুঃখজনক যে আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাজার একদিকে বাজারের উদ্যোগতি, আরেকদিকে আমাদের বিদ্যুতের যে অবস্থা, আমি এটা না বলে পারছি না যে আমরা অসহায়। বিশেষ করে আমরা নোয়াখালীবাসী, আমি জানি না বাংলাদেশের কোথায় কি অবস্থা, নোয়াখালীবাসী সারা দিনে আমরা 2-3 ঘন্টাও বিদ্যুৎ পাই না, এত বাজে অবস্থা আমাদের। একদিকে বাজারের উদ্যোগতি, আরেকদিকে এই অবস্থা, মানুষ ঘুমাতেও পারছে না, মানুষ অসহায় হয়ে। ধন্যবাদ আপনাকে, তিনি বাজার পরিস্থিতির কথা বলছেন যে দিন দিন এটা নাগালে বাইরে চলে যাচ্ছে। আর তো আমি এখন চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পরশ। পরশ, হ্যাঁ সুজন, আপনাকে ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, পণ্যদ্রব্যের দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এই বাড়ার কারণে কিন্তু সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরেছি, বাজার ঘুরে যেটা দেখেছি এখানে কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস এবং নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে অনেক কিছুর দাম কিন্তু বেড়েছে। পরে দাম বাড়ার কারণে কিন্তু সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের কাটছিট করে কিন্তু পণ্য কিনতে হচ্ছে। আমি যদি দামের কথা বলি, এখানে কিন্তু আপনার যে যেখানে পেঁয়াজ ছিল গত সপ্তাহে 50 টাকা, তা বেড়ে কিন্তু এখন 60 টাকা, রসুন 180 টাকা থেকে 190 টাকা, আদা 190 টাকা থেকে বেড়ে 230 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া হলুদ 220 টাকা থেকে বেড়ে 350 টাকা, আর তেল কিন্তু প্রতি 5 লিটার যেখানে ছিল 785 টাকা, তা এখন কিন্তু 805 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট চার যেসব মশলা রয়েছে, সব মশলা কিন্তু প্রতি 100 গ্রাম থেকে করে প্রায় 20 টাকা করে বেড়েছে। এছাড়া যে সবজির কথা যদি বলি, আমি যে বাজারটিতে এখন আছি, প্রাচীন বাজার জেলা শহরে, এখানে কিন্তু যে সবজি কিন্তু তারা যে ইয়ারা রয়েছেন, যে বিক্রেতারা রয়েছেন, তারা বলছেন সবজি আমদানি কম হওয়ার কারণে কিন্তু
সবজির দাম কিন্তু অনেকটা বেড়েছে। এখানে কিন্তু আলু 45 টাকা থেকে বেড়ে 50 টাকা হয়েছে, এছাড়া টমেটো 20 টাকা থেকে বেড়ে 40 টাকা, বেগুন 30 টাকা থেকে বেড়ে 50 টাকা বিক্রি হচ্ছে, মরিচ দেখান ছিল 50 টাকা কেজি, এখন কিন্তু 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা ছিল 140 টাকা, এখন বিক্রি হচ্ছে 200 টাকা, এছাড়া পটল 30 টাকা থেকে বেড়ে 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি মুরগির বাজারের কথা বলি, এখানে মুরগি কিন্তু আপনার সোনালী মুরগি রয়েছে 330 টাকা থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে, লেয়ার 360 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস কিন্তু যেখানে সরকার নির্ধারিত দাম বেঁধে দিয়েছিল তা কিন্তু এই দামে কিন্তু বিক্রি হচ্ছে না, এখানে গরুর মাংস কিন্তু 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, এছাড়া মহিষের মাংস কিন্তু 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মাছের যদি কথা বলি, মাছ কিন্তু আপনার যে দেশীয় মাছের দাম কিন্তু অনেকটাই বেড়েছে, যেখানে দেশীয় মাছ ছিল 500 থেকে 600 টাকা কেজি, এখন কিন্তু দেশীয় মাছ কিন্তু 1000 থেকে 1200 টাকার দরে কেজি বিক্রি হচ্ছে। এদের সাধারণ ক্রেতারা বলছেন যে এইভাবে পণ্যদ্রব্য দাম বাড়ার কারণে তাদের যে বাজার তালিকা রয়েছে সেটিকে তারা অনেকটা কাটছিট করে তাদের কিন্তু চলতে হচ্ছে, এবং এ কারণে খুচরা পর্যায়ে তারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। তো ভোক্তা অধিদপ্তরের সংরক্ষণ কর্মকর্তা জানিয়েছেন আমাকে, তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন, কৃত্রিম সংকট করার তৈরি করার কোন সুযোগ নেই। লেডিয়া, এ ছিল নিত্যপণ্য বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, দর্শক বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।